মানে আপনাদের এই লাইনগুলো আমি অনেকদিন আগে থেকে শুনি আর কি হ্যাঁ আচ্ছা মানে আপনার সাথে ফার্স্ট টাইম কথা বলছি একটু বাধা হতে লাগতেছে আর কি হ্যাঁ একটু মানায় নেবেন আচ্ছা আচ্ছা অসুবিধা নেই বলেন হ্যাঁ তো মানে আমি জন্মগতভাবে হিন্দু হলেও হ্যাঁ মানে আমার পরিবারের থেকে আমার মা এবং আমার ওয়াইফ স্ত্রী দুইজনই আর কি খুব কঠিন ভাবে ধর্ম পালন করে এবং ছোট থেকে মানে মায়ের কাছ থেকে অনেক কিছু ধর্ম সম্পর্কে শিখেছি কিন্তু আমার বাবা আবার এই দিকটা না করে হ্যাঁ তো মানে বাবা অনেকটা আরকি মানে বিষয়গুলো নিয়ে অনেকটা আরকি এতটা উদাসীন আরকি করে এবং আমাকে শিখাইছিল বাবা তো সেদিক থেকে আমি অনেকটা প্লাস পয়েন্ট আমার আমার জন্য আমি ওইগুলো আপনাদের এই লাইভ গুলো অনেক শুনছি কি অনেকটা শুনছি তো এগুলো থেকে অনেক কিছু শিখছি আপনাদের কাছ থেকে ভালো লাগে অনেক তো আমি আমার লাইফের একটা ছোট্ট একটা ঘটনা শেয়ার করবো আপনার সাথে এটা এই জন্য কি মানে আসা লাইফ আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা বলেন হ্যাঁ তো ঘটনাটা হচ্ছে তখন আমি মেবি ক্লাস সেভেনে পড়ি আর কি হ্যাঁ তো আমি আর আমার একটা ফ্রেন্ড আমরা এই স্কুলে যাইতাম হাই স্কুলে তো বাড়ি থেকে মোটামুটি তিন চার কিলোমিটারের পথ স্কুলটা তো যাওয়ার পথে ওইখানে একটা মিডল পজিশনে আর কি ওখানে একটা মসজিদ ছিল হুম তো মসজিদটা হচ্ছে মানে মানে ফাঁকা জায়গার ভিতরে তো আমরা দুই বন্ধু যেতাম প্রায় তো কলে স্কুল থেকে ফেরার সময় আমাদের সাথে মসজিদে হুজুরের সাথে দেখা হতো প্রায় দিন হ্যাঁ হুজুর আমাদেরকে প্রায় দিনই মনে করেন যে চকলেট খাওয়াইতো হ্যাঁ বা কোন বিস্কিট বা এটা সেটা আমাদেরকে ডাকতো হ্যাঁ আমরা তখন ছোট ছিলাম বিষয়গুলো এতটা বুঝতাম না হ্যাঁ যে মানে ব্যাট টাস গুড টাস এই যে জিনিসটা হ্যাঁ আর স্বাভাবিকভাবে মনে করেন যে ছেলেদেরকে এগুলো শেখানো হয় না বাড়ি থেকে মেয়েদেরকে শেখানো হয় ব্যাট টাস গুড টাস গুড টাস জিনিসটা কি তো ওই সময় এতটা বুঝতাম না তো ওই আমার কে আর আমাকে এরকম ভাবে করতে করতে আমাদেরকে অনেকটা মানে সে কাছে টেনে যেত ঠিক আছে তো আমরা জিনিসটা তো না বাড়িতে কখনো বলি নাই আমার ফ্রেন্ড ফ্রেন্ডকে এরকম ডেকে নিয়ে গেল আর আমাকে ঠিক আছে তুমি যাও ওকে ওকে পরে পাঠাবো হ্যাঁ হ্যাঁ তো তো আমার ফ্রেন্ড মুসলিম ছিল নিয়ে এখন আমি চলে এসছিলাম হ্যাঁ ওখানে পরের দিন ওকে ওর কাছে শুনি যে এরকম আর কি মানে জিনিসটা এতটাই খারাপ একটা ঘটনা হ্যাঁ আসলে ঘটছে আসলে বলার মতন না হ্যাঁ পরে ওর বাবা আমাকে বলি আমরা যে হ্যাঁ আমি আর আমার ফ্রেন্ড আর কি ও বলতে ভয় পাচ্ছিল আমি বলছিলাম তো ব্যাপারটা বলার পরে ওর বাবা মা আবার অতটা কেয়ার করে না আর কি হ্যাঁ এরকম ব্যাপার বুঝছেন তো এই জিনিসগুলো আসলে আমার কাছে খুবই খারাপ লাগছিল হ্যাঁ তখন বুঝি না জিনিসটা কিন্তু এখন বড় হওয়ার পরে এখন জিনিসগুলো আসলে সামনে আসলে খুবই খারাপ লাগে যে আসলে এরকম একটা ঘটনা ঘটে গেছে ওর সাথে খুবই দুঃখজনক ব্যাপার ভাই খুবই দুঃখজনক কি বলবো এগুলো তো বাংলাদেশে বাংলাদেশ কেন এটা তো সারা পৃথিবীতেই এই ধরনের ঘটনা অসংখ্য ঘটে বিশেষ করে বাংলাদেশের মাদ্রাসার হুজুরেরা মসজিদের হুজুরেরাতে দেখা যায় তারা হচ্ছে দুইশো ছাপান মানে চিন্তা করতে পারেন দুইশো ছাপান্ন জন শিশুকে দর্শন করছে আর বাংলাদেশে তাও তো ইউরোপ আমেরিকাতে তো বিচার হয় ধরা খেলে বিচার হয় কিন্তু বাংলাদেশে ধরা খেলে কোনো বিচার হয় না হ্যাঁ সিনা টানুকেরা হুজুরে চলে যায় এবং লোকজন কেস করতে ভয় পায় যে এত আলেম মানুষ এর বিরুদ্ধে কি কেস করবো আল্লাহ আল্লাহ লোক কত সাদা টুপি সাদা পাঞ্জাবা পাঞ্জাবি ধর্মের কথা বলে তখন একটা ভয় লাগে যে যদি বদা করে তাহলে বদয়া করলে তো আমাদের মানে ইয়া হয়ে যাবে এই কারণে বেশিরভাগ ফ্যামিলি আবার মামলা করে না মামলা করতেও ইয়া করে ভয় পায় যে এই হুজুরে তো আল্লাহ আল্লাহ লোক তো এইগুলো তো মানে ভয়ঙ্কর ব্যাপার এমনকি আমারও আমার জীবনে এই ধরনের ঘটনা আছে মানে আমার সাথে না কিন্তু আমার বন্ধুদের সাথে ধরনের ঘটনা ঘটেছে আমার একটা ক্লোজ বন্ধুর সাথে এই একই ধরনের একটা ঘটনা ঘটেছিল একবার সেও আমাকে বড় হওয়ার পর বলছে যে তার সাথে এই ধরনের ঘটনা ঘটছিল তখন আমি আমরা কয়েকজন দল বেঁধে গেছিলাম ওই হুজুরকে পিটাইতে পরে হুজুরকে পাইনি আমরা কিন্তু এই রকমের ঘটনা অসংখ্য আছে কি বলবো ভাই এটা তো এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের স্কুল কলেজে যৌন শিক্ষা দেওয়াটা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি হয়ে পড়ছে আমরা সেই জিনিসটা বারবার আমাদের লাইফ করেছি অনেকবার এই জিনিসটা শেখানো যে বাচ্চারা যখন স্কুলে কারা কারা তোমার কোন কোন জায়গাতে হাত দিতে পারবে কোন কোন জায়গায় স্পর্শ করতে পারবে চুমা দিতে পারবে কিনা তারপর তোমাকে কোলে নিতে পারবে কিনা কোলে নিলে কিভাবে কোলে নিতে পারবে এই কোলের ভিতরে মানে একদম এইভাবে কোলে নিলে মানে মনে করেন করে বসে আপনি আপনার একটা বাচ্চাকে যদি কোলে নেয় একটা লোক তাহলে সেখানেও কিন্তু সমস্যা আছে কিছু সমস্যা আছে এত এক্সপ্লেন তো আমি করতেছি না কিন্তু আপনি বুঝেন যে একটা সমস্যা আছে ঠিক আছে তো এরকমের অনেক সমস্যা বলি আছে যেগুলা বাচ্চাদেরকে স্কুল থেকে একদম এই বেসিক আইডিয়াগুলা যে কোন শরীরের কোন অংশগুলা তোমার প্রাইভেট পার্ট এই জিনিসগুলো আছে তোমার প্রাইভেট অংশ শরীরের এমন কি তোমার বাপেও তোমার এখানে হাত দিতে পারবে না বাপে হইলেও অন্য কেউ তো নাই বাপে হলো দিতে পারবে না শুধুমাত্র তোমার মা এই জায়গায় হাত দিতে পারবে মা ছাড়া আর কেউ এখানে এই জায়গা টাচ করতে পারবে না এই জিনিসটা স্কুল থেকে বাচ্চাদেরকে খুব চমৎকার করে শেখানো উচিত ভালোভাবে বোঝানো উচিত এই জিনিসটা আমরা অনেক বছর ধরে আমি বলে আসতেছি আমি অনেক লেখালেখি করছি এটা নিয়ে কিন্তু আমার আমি লেখালেখি করলে দেখা যায় মুমিনরা মানে গালি গালি দেয় ভাইসা আমাকে হ্যাঁ এটা আমি এই জিনিস নিয়ে আমি দুই আট সালে একটা লেখা লিখছিলাম যে এই পরিমাণ গালি খাইছি ভাই মানে মারাত্মক গালি খাইছি মুমিনরা আইসা আমাকে উড়াই দিছে একদম গালি দেয় উড়াই দিছে তো কি বলবো ভাই বলেন এই যে এই যে মুমিনের মধ্যে ধর্ম নিতা গালি দাঁড়া গালি দিয়ে উড়াই দিব কিন্তু তারা মানে একটু যদি বুদ্ধি থাকতো তাদের তারা বুঝতো যে তাদের সাথে তাদের জীবনে যে ঘটনাটা ঘটছে সেটা যেন তাদের সন্তানদের সাথে যেন না ঘটে সেটার জন্য তো আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে এবং এই যে মানে শিশু বয়সে এই ধরনের অ্যাবিউজের শিকার হইলে মানুষের কত মানসিক সমস্যা হয় কত ভয়ঙ্কর ভয়ঙ্কর মানসিক সমস্যা হয় আমরাই জানি যে যে পৃথিবীতে যত বড় বড় সিরিয়াল কিলারদের ইয়া পাওয়া গেছে জীবনী পাওয়া গেছে দেখা গেছে যে এই সিরিয়াল কিলারদের মধ্যে অনেকেই চাইল্ড অ্যাবিউজের শিকার ছোটবেলা তাদের উপরে অ্যাবিউজ করা হয়েছিল সেই কারণে তাদের একটা মানসিক বিকৃতি ঘটছে ভবিষ্যৎ জীবনে তারা হয়তো ডাকাত বা সিরিয়াল কিলার বিকুল এতে পরিণত হইছে মানে ভায়োলেন্ট ক্যারেক্টারে পরিণত হইছে নিজে আর ইয়া করতে পারে না এই সে তো এই দেখুন বাংলাদেশ এখন অপরাধের সংখ্যা বেড়ে যাচ্ছে মানে মানে দুর্নীতি অপরাধ সব ধরনের কিছু বেড়ে যাচ্ছে এগুলোর পেছনে তো এটার একটা মানে লিংক আছে এটার একটা সম্পর্ক আছে এই জিনিসগুলো আমরা বারবার বলছি বারবার এগুলা নিয়ে আমরা আলোচনা করছি এই শিশুদের কে এই জিনিসগুলো শিক্ষা দেওয়া দরকার শিশুদেরকে প্রটেক্ট করতে হবে আমাদের তো আমাদেরই বাচ্চা তো তাই না আমারও তো আছে আমাদের যদি তো বাচ্চেরা এদেরকে তো এই নরপশুদের থেকে যারা হচ্ছে শিশুদের প্রতি আকৃষ্ট হয় এই নরপশুদের থেকে আমাদের বাচ্চাদেরকে রক্ষা করতে হবে কিন্তু মানে তারা মনে করে স্কুলে যেও মানে তারা মনে করে কি স্কুলে যেও শিক্ষা দেয় আমরা স্কুলে পর্ন ভিডিও দেখাবে হ্যাঁ দেখ দেখ সানি লিওনি আর ইয়া করতেছে দেখ এইটাও মনে দেখাবে এই যে মানে 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 কনসেপ্ট এদের যে বুদ্ধি শুদ্ধি কত নিচু বুদ্ধি শুদ্ধি হ্যাঁ একটা কথা আছে যে বাংলাদেশে যে বর্তমানে একটা নতুন শিক্ষা ব্যবস্থা চালু করছে হ্যাঁ নতুন শিক্ষাカリকুলাম তো এইখানে এই যে বাচ্চাদের আহ শারীরিক শিক্ষা বইটাতে আমি দেখলাম যে সিক্স সেভেনের যে বাচ্চাদের মানে মেয়েদের ছেলেদের যে মানে অঙ্গগুলা বা কখন কি হয় না হয় হ্যাঁ এগুলো নিয়ে লেখা আছে অভিভাবকরা অনেকে করতেছে যে এটা কেন হবে বাচ্চারা এটাকে এখন কেন শিখবে তারা এমনিতেই শিখে যাবে এটা সেটা অনেক বাবা মার আমি মানে এগুলো দেখলাম আমাকে নিউজ চ্যানেল হ্যাঁ কিন্তু এইটা তো হলে হবে না এমনিতে শিখে যাবে মানেটা কি এমনিতে শিখে যায় কিভাবে মানুষ এমনিতে শিখে যায় এইভাবে আমি আপনাকে বলি মনে করেন একটা বাচ্চা এই শিক্ষা পাচ্ছে না কিন্তু তার কিন্তু আগ্রহ কিন্তু তৈরি হবে সে হয়তো একটু সিনেমার ভিতরে দেখবে ফেসবুকে একটু দেখবে বা এই জায়গায় সেই জায়গায় একটু একটু দেখবে একটা পার্কে ঘুরতে গেছে সেখানে একটু দেখবে দেখার পরে তার মনে তো স্বাভাবিক একটা আগ্রহ তৈরি হবে সময় মানুষের এই জিনিসগুলো আগ্রহ তৈরি হয় তখন সে কি করবে পাড়ার এলাকার হয়তো একটা বড় ভাই আছে বদমাইশ বড় ভাই তার কাছে যাবে বলবে সে হয়তো তাকে কিছু চটিপুটি বই ধরা দিবে হ্যাঁ সাহিত্য ধরা দিবে বা একটা পর্ন ভিডিও ধরাই দিবে যে এটা দেখ হ্যাঁ এই জিনিসগুলো যখন সে দেখবে তখন সে মানে একটা বিকৃত একটা ধারণা পাবে এটা সম্পর্কে টোটাল জিনিসটা সম্পর্কে একটা বিকৃত ধারণা পাবে যেটা হচ্ছে স্বাভাবিক কোনো ধারণা না এটা যৌনতা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু সে যখন ওই যে চটি বই পড়বে সেগুলা থেকে যেই আইডিয়া পাবে যে এইটা এরকম সেটা সেরকম মানে খুবই নোংরা নোংরা কথাবার্তা মানে মনে করেন সে যখন দেখবে যে চটি বইয়ের ভিতরে এক ঘন্টা ধরা করতেছে একজন হ্যাঁ তখন তারও মনে হবে যে এটা মানে এক ঘন্টা করা যায় হ্যাঁ

এইগুলা মাখলে ওই সমস্ত সান্ডার এবং তারপরে সে আরো এইগুলা এগুলো নিয়ে আরো বিব্রত হবে এবং আরো কিভাবে এটাকে এক ঘন্টা করা যায় সেটার চেষ্টা করতে থাকবে এবং করতে গিয়ে সে নিজের শরীরের আরো ড্যামেজ করে ফেলবে যখন সে আসলে আলটিমেটলি বুঝতে পারবে যে ঘটনাটা কি ততদিনে দেখা যাবে তার জিনিসপত্র যন্ত্রপাতি সব নষ্ট হয়ে গেছে নষ্ট করে ফেলেছে সে যন্ত্রপাতি এই ওষুধ টষুধ খায়া এই সান্ডার তেল মাইখা এই যে বিপদের ভিতরে বাচ্চাগুলোকে ফেলতেছে এর থেকে ভালো হইতো না যে যদি স্কুলে সঠিক শিক্ষাটা যেটা হচ্ছে সাইন্টিফিক যেটা হচ্ছে মানে যৌক্তিক সেই শিক্ষাটা তাদেরকে দেয় এবং তারা শিক্ষকরা তো জানে যে কোন শিক্ষাটা কোন বয়সে দিতে হবে তারা তো সেই অনুযায়ী মানে এটা তো একটা কারিকুলাম আছে এটা তো একটা শিক্ষাবিদ যারা তারা তো এই জিনিসগুলো নিয়ে গবেষণা করে চাইল্ড সাইকোলজিস্টদের নিয়ে এসে গবেষণা করা হয় গবেষণা করে কোন বয়সের বাচ্চাকে কোন জিনিসটা শেখানো হবে সেই ডিসিশন গুলা মেক করা হয় বাপমা যদি বাপমা অশিক্ষিত বাপমা যদি এগুলো না বোঝে তাহলে ভাই আমরা কি বলবো বলেন কিছু তো বলার নেই সেটাই সেটাই আসলে বাবা মারা শিক্ষিত বাবা মা মানে একটা গোড়ামি সেই শিক্ষাটা তাদের ভিতরে থেকে গেছে তারা ওইটাকে বড় করে দেখতেছে হ্যাঁ কিন্তু তারা যে এতদিন পড়াশোনা করেছে তাদের যে নিজের বিবেক বুদ্ধি নিজের জ্ঞান সেটা খাটানোর মতন তাদের মানে মাথায় নাই তাদের তাদের ওইটাই সবকিছু বড় এইটাই হচ্ছে মেন সমস্যা আমাদের এখানে বাবা মাদের ভিতরে তারপরে আমরা বলে যাব আমাদের কথা আমরা বলে যাব আমাদের যুক্তি হ্যাঁ আপনারা আপনারা যেটা বলতেছেন আমি আমি খুবই লাগে আমার এটা হ্যাঁ শুনতে বা আপনাদের এই লেখাগুলো পড়তে আপনারা এই যে সংশয় ডট কম আছে আমি মাঝে মাঝে পড়ি আর কি মানে পুরাপুরি সময় পাই না আসলে যে চাকরিটা করি আসলে ওইভাবে সময় বের করা হয় না তারপরেও যতটুকু সময় পাই মাঝে মাঝে পড়ি আর কি খুব ভালো লাগে আমার এই জিনিসগুলো হ্যাঁ এবং মেন মেন পয়েন্টগুলো আমি নোটও করে রাখি আমার কাছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে টিটু ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে তাহলে আজকে কি বিদায় জানাবো হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই ঠিক আছে আপনারা কাজ করেন আমি শুনবো মাঝে মাঝে সময় পেলে শুনবো আপনাদের এগুলো শুনি আচ্ছা ঠিক আছে তাহলে বেদা যাচ্ছি ভালো থাকেন আমি